আসসালামু আলাইকুম চটপটি আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি ভাষা জামেলা মনে করে আমরা এই চটপটিটা তৈরি করতে চাই না তো আজকে আমি সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি যারা চটপটি পছন্দ করেন তারা চাইলে রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারেন প্রথমে আমি টকটা তৈরি করে নিব এই টক তৈরি করার জন্য এখানে আমি তেঁতুল নিয়েছি আর তেঁতুলটা আমার ঘরে সংরক্ষণ করা ছিল এখন তেঁতুলটার মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে করে হবে কি তেঁতুলটা একটু নরম হয়ে যাবে এবং এর থেকে কাঠটা বের করা সহজ হবে তো আমি দশ মিনিট পর আবার ফেরত আসছি দেখুন আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি তেঁতুলটা মথে নেওয়ার সুবিধার্থে এখন হাত দিয়ে তেঁতুলটাকে একটু চটকে নিচ্ছি তেঁতুলটা পানিতে ভিজিয়ে রাখার ফলে কিছুটা নরম হয়ে গিয়েছে এখন হাত দিয়ে চটকে নিতে সহজ হচ্ছে তো এখন আমি হাত দিয়ে কাঠটা বের করে নিয়েছি এর ভিতরে যে এক্সট্রা অংশটা থাকে সেটি ফেলে দিচ্ছি তো এখন আমি ফ্রেশ একটা তেঁতুলের কাত পেয়ে গিয়েছি কেউ চাইলে এই কাঠটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকেও নিতে পারেন তাহলেও হবে তো এখন আমার কাঠটা কিছুটা ঘন আছে আমি চাই আর একটু পাতলা করব এই একটু পানি মিক্সড করলাম তবে এই তেঁতুলের টকটা কতটা পাতলা অথবা ঘন করবেন সেটা যার যার পছন্দ মতো আমি আর একটু পাতলা করব কারণ অতিরিক্ত ঘনও আমার ভালো লাগে না আমার কাছে এই জন্য একটু পাতলা করে নিচ্ছি তো আমি এখন আরেকটু একটু পানি মিক্স করে তেঁতুলের কাঠটাকে কিছুটা পাতলা করে নিয়েছি তো আমার হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ চটপটি মশলা এখন বাজারে অ্যাভেলেবেল চটপটি মশলা পাওয়া যায় এটি বাজার থেকে কিনে আনা চটপটি মশলা আমি অ্যাড করেছি দিচ্ছি এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক চামচ পরিমাণ বিট লবণ চাইলে খাবার লবণও দেওয়া যাবে তবে বিট লবণ দিলে টেস্টটা একটু ভালো আসে দিয়ে দিচ্ছি একটি কাঁচামচ ফালি করে হাত দিয়ে একটু চট নিচ্ছি এতে করে ফ্লেভারটা বের হয়ে আসবে এর মধ্যে আরও যাচ্ছে এক চামচ পরিমাণ লেবুর খোসাকুচি কেউ ছাড়িয়ে স্কিপও করতে পারেন তবে দিলে ফ্লেভার ভালোবাসে এক চামচ পরিমাণ লেবুর রস দিচ্ছি এখানে আমি দু টেবিল স্পুন পরিমাণ চিনি অ্যাড করছি স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন খাবার লবণ যেহেতু আমি বিট লবণ অ্যাড করেছি এই জন্য লবণটা একটু ভুজে দিতে হবে এখন সব কিছু একসাথে মিশিয়ে নিলে আমাদের সেই তেঁতুলের টকটা রেডি হয়ে যাবে আর এই টকটাতে কতটা মজার আপনারা প্লিজ রেসিপিটা ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন খুবই মজার হয়ে থাকে এই তেঁতুলের টকটা তো আমার তেঁতুলের টকটা রেডি হয়ে গিয়েছে আমি এখন বাকির কাছে চলে যাব এটা এক পাশে রেখে দিব এদিকে আমি হাফ কাপ চটপরি ডালকে পরিষ্কার করে সারা রাত্রি পানিতে ভিজিয়ে রেখেছি দেখুন ডালটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে তা কারো হাতে যদি সময় না থাকে তবে চার থেকে পাঁচ ঘন্টার জন্য হলেও ডালটা ভিজিয়ে রাখতে হবে এখন এই ডালটাকে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি এই ডালটার মধ্যে এখন আমি পানি অ্যাড করছি এই পানিটা এমনভাবে দিতে হবে যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় পানিটাও ডালের গায়ে গায়ে লেগে আসে তবে এর মধ্যে এখন অ্যাড করছি হাফ টি স্পুন লবণ খুবই সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তবে এটি অপশনাল কেউ চাইলে স্কিপ করতে পারেন জাস্ট কালার সুন্দর আসার জন্য দেওয়া এখন ঢাকনা দিয়েই ঢেকে সোলার ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি করে ডালটাকে আমি সেদ্ধ করে নেব দেখুন এরই মাঝে আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি ডালটা সেদ্ধ হতে গিয়ে দেখবেন যে ডালের উপরে কিছুটা খোসা বেশে আসে কেউ চাইলে খোসাটা রাখতে পারেন তবে আমি পার্সোনালি খোসাটা পছন্দ করি না এজন্য একটু ফেলে দিচ্ছি এভাবে করে কিছুটা খোসা আমি ফেলে দিলাম এখন ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন দেখুন আমি একটি ডাল হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন ডালটাকে আমি একটা বাড়িতে ট্রান্সফার করে নিব এবং কিছুটা ঠান্ডা হলে চটপড়িটা আমরা রেডি করে নেব তবে পুরোপুরি ঠান্ডা করব না কারণ চটপয়ীটা গরম খেতে ভালো লাগে এখন চটপটিটা রেডি করে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি একটি সিদ্ধ আলু আলুটা কিছুটা চটকে দিচ্ছি আমি হাত দিয়ে এরপর এতে যাচ্ছে একটি কাঁচা মরিচ কুচি করে নিয়েছি দিয়ে দেব এখানে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে প্রতিটা ইনগ্রেডিয়েন্টস আপনাদের পছন্দ মতো দিতে পারেন যে যেমন পছন্দ করেন সেই হিসাবে দিতে পারেন আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি কারণ ঝাল খেতে কে কতটা পছন্দ করেন সেটা যার যার পছন্দ মতো দিয়ে দিলাম এক টেবিল চ্যামুচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো এতে আরও যাচ্ছে দু টেবিল চামচ পরিমাণ চটপটি মশলা দিয়ে দিব হাফ টি স্পুন বিট লবণ যেহেতু আমি ডালটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি সেজন্য হাফ টি স্পুন দিয়েছি প্রয়োজনে লাগলে আবার দেব দিয়ে দিচ্ছি এক চামুচ পরিমাণ চিলি ফ্লেক্স প্রতিটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু যার যার পছন্দ মতো দিতে হবে এখানে আমি আবারও বলছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ শশা কুচি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো ধনে পাতা কুচি এখানে আমি একটা ডিম গ্র্যাড করে দিয়ে দেবো এখানে এতে করে খেতে খুব ভালো লাগবে চটপটি তো আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি তো বাসায় যদি এইভাবে স্বাস্থ্যকরভাবে চটপটিটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খারাপ হয় না তো বাইর থেকে আর চটপটি কিনে খেতে হয় না নিজে স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করে খাওয়া যায় তো একটা ডিম দিয়ে দিলাম আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল স্পুন পরিমাণ টক যে যেমন টকটা পছন্দ করেন ও হিসাব করে দিয়ে দিবেন আমি প্রতি টেন এখানে আমার পছন্দ মতো অ্যাড করেছি এবার একটা চামচ দিয়ে মিশিয়ে নিলে কিন্তু আমাদের চটপটিটা রেডি হয়ে যাবে দেখুন আমি রেডি করে নিয়েছি দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আমি একটু টেস্ট করে দেখেছি যে সব কিছু ঠিক আছে কি না একদম পারফেক্ট হয়েছে কেউ চাইলে উপর দিয়ে আর একটু গার্নিশ করে নিতে পারেন এতে যেমন দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে দিয়ে দিলাম এক চামচপুরিমা সিলি ফ্লেক্স সামান্য একটু কুচি দিয়ে দিচ্ছি দু কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু আর একটা ডিমকে গ্রেড করে দিয়ে দিচ্ছি আমি তারপর সামান্য একটু পেঁয়াজ কুচি এক চামচ পরিমাণ টক দিয়ে এই চটপড়িটাকে আমি গার্নিশ করে নিব এই চটপড়িটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ ধর রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ